বাংলাদেশ থেকে যে ইলিশ মাছ আসছে না, সেই ইলিশ মাছে লক্ষ্য করে দেখবে বন্ধুরা, ভারতে যারা থাকো, যারা ইলিশ 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 করছো, ইলিশের স্বাদ নিতে চাইছো, বাংলাদেশ থেকে যে ইলিশ আসছে ভারতে, ভালো করে লক্ষ্য করে দেখবে যে ওই ইলিশের গায়ে যে গোলাপি আভাটা আছে না, ওই আভাটা আসলে বাংলাদেশে বসবাসকারী যেসব সংখ্যালঘু ভাইরা আছে তাদের গায়ের রক্ত। তোমরা এই স্বাদ নিতে চাইছো বাংলাদেশের মাছ কিনে? বাংলাদেশের মাছ খাওয়ার দরকার নেই, গঙ্গার ইলিশি খাও, কাতলা মাছ খাও, চিংড়ি মাছ খাও, বাংলাদেশের ইলিশ খাওয়ার দরকার নেই। তো বন্ধুরা, সিদ্ধার্থ সমাদ্দার ব্লগস যে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলে থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো এই মুহূর্তে ঠিক আছে, অনেক বড় বড় নাটক হচ্ছে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে। তো ইন্ডিয়াকে ভেটো পাওয়ার দিতে চাইছে, ঠিক আছে। ভেটো পাওয়ার তো অনেক আগেই ভারত পেয়ে বসে আছে, নতুন করে একটা সংগঠন করা হচ্ছে, যে সংগঠনে ভারত ঠিক আছে প্রায় 30-35টা দেশ নিয়ে ইউএন সিকিউরিটি কাউন্সিলের আদতে একটা মহাসংগঠন করা হচ্ছে, যে সংগঠনটার নাম আছে ব্রিক্স। অনেক আগে থেকেই এই সংগঠনের সঙ্গে চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল ঠিক আছে এরা যুক্ত আছে। নতুন করে কিন্তু আর একটা দেশ চলে আসছে, সেই দেশটার নাম হচ্ছে কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো, এই দেশটার নাম হচ্ছে কিন্তু উত্তর কোরিয়াও আসছে। তোমরা যে দেশটার নাম আমার মনে পড়ছে না, দেশটা হচ্ছে বন্ধুরা নতুন রাশিয়ার পাশে আরও 4-5টা দেশ কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা এর যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে এরদোগান, তোমরা নিশ্চয়ই জানো। এই দেশের বিরাট বড় সংগঠন হচ্ছে যে দেশটার। এইখানে কি হবে, এইখানে ভারতের কাছে ভেটো থাকবে, ভেটো পাওয়ার থাকবে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে তো 5খানা দেশ, রাশিয়া, ভারত, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, কিন্তু বন্ধুরা আর এই 5টা দেশের হাতেই যত শক্তি, এই 5টা দেশের হাতেই ভেটো পাওয়ার। কিন্তু এই যে নতুন ব্রিক্স সংগঠনটা, ভারত, রাশিয়া, চীন, জাপান ঠিক আছে, তারপরে উত্তর কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সমস্ত দেশ নিয়ে কিন্তু প্রায় 30-35টা দেশ নিয়ে কিন্তু এই একটা বিরাট সংগঠন খোলা হচ্ছে, এবং এই সবকটা দেশের হাতেই কিন্তু ভেটাধিকার থাকবে, ভেটো পাওয়ার থাকবে। নিঃসন্দেহে ইউএন সিকিউরিটি কাউন্সিলকে এই 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 যে ব্রিক্স যে সংগঠন, মহাশক্তিশালী দেশ একটা সংগঠন তৈরি হচ্ছে, এই সংগঠন তারা ছাপিয়ে যাবে। তো ব্রিক্স সংগঠনের মধ্যে যে কটা দেশ যুক্ত হচ্ছে, প্রায় বলতে গেলে সবকটা দেশের মধ্যে চীন, ভারত, রাশিয়া, এই তিনটে দেশই কিন্তু পরমাণু শক্তিধর দেশ, তোমরা নিশ্চয়ই জানো। এই তিনটে দেশই পরমাণু শক্তিধর দেশ, এই তিনটে দেশের কাছে তো ভেটো পাওয়ার থাকবেই এবং পারমানেন্ট সিট অনেক দিন ধরেই আছে। তো আমেরিকা, এখন আমেরিকাতে নতুন ভোট হতে চাইছে, ডোনাল্ড ট্রাম্পও এবার ইলেকশনে অংশ নেবে ঠিক আছে। তো জো বাইডেনের সঙ্গে ভারতের একটা মিটিং হচ্ছে, ভারত আমেরিকা S-35 যে নতুন 5th জেনারেশনের বিমান ভারতকে অফার করেছে, তোমার হচ্ছে তোমাদের হচ্ছে বলছি আর একটা নতুন কথা, যে ভারতে এয়ারক্রাফট সংগঠন যেটা হচ্ছে লকহিড মার্টিন ভারতেই কারখানা খুলতে চাইছে, এবং
S-21, F-21 এর যে ফিফথ জেনারেশন বিমান, সেই বিমান তৈরিই হবে ভারতে, এবং টেকনোলজি, এই টেকনোলজি কিন্তু ভারতকে দিতে চাইছে। ওইদিকে আবার ফ্রান্স তাদের যে নিউক্লিয়ার ডুবোজাহাজ, নিউক্লিয়ার সাবমেরিন, এই সাবমেরিন ভারতে তৈরি করতে চাইছে এবং তার টেকনোলজিও ফ্রান্স ভারতকে দিতে চাইছে। তো ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারত ভেটো পাওয়ার সহ পারমানেন্ট সিট পেতে পারে, এটা একটা সুখবর। কারণ ফ্রান্স ভারতকে ভেটো পাওয়ার ছেড়ে দিতে চাইছে, এবং আমেরিকাও আমাদের সাথে গেম খেলার চেষ্টা করছে। আমেরিকা ভারতের সাথে গেম খেলার চেষ্টা করছে। যদি আমেরিকা ভারতের সাথে গেম খেলার চেষ্টা করে, তাতে আমেরিকার লাভ নেই, তাতে আমেরিকার কোনো লাভ নেই। কারণ ব্রিক্স যে সংগঠনে ভারত নতুন করে বৃহৎ শক্তি, এখানে একটা সংগঠন তৈরি হতে চলছে, এই সংগঠনে কিন্তু নতুন যে দেশ, অনেকগুলো দেশ কিন্তু এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাইছে। তো এই সবকটা দেশ নিয়ে এই ব্রিক্স সংগঠন খোলা হচ্ছে, বা খোলা হয়ে ব্রিক্স সংগঠন আগে থেকেই ছিল এবং ভেটো পাওয়ারের জিনিসটা ছিল না। এবার 30-35টা দেশ নিয়ে এই যে ব্রিক্স সংগঠনটা খোলা হচ্ছে, সবার কাছেই ভেটোধিকার থাকবে এবং সবাই সেই ভেটোধিকার প্রয়োগ করতে পারবে। তো আমাদের ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে যদি পারমানেন্ট সিট নাও পাওয়া যায়, যদি আমাদের ভেটোধিকার নাও থাকে, তাতে আমাদের ভারতের কিচ্ছু যায় আসে না। তো এটা এখন ভাবতে হবে, আমেরিকা ভারতকে পাশে চায় না দূরে সরিয়ে রাখতে চায়, তাতে আমেরিকার লাভ না ক্ষতি সেটা আমেরিকার হোয়াইট হাউস বিবেচনা করুক। তো এই খবরটা তোমাদের সামনে দিলাম বন্ধুরা, আমি আরও খবর নিয়ে আসব। বাংলাদেশ যে এত বড় বড় ফরফর ফরফর করে, বাংলাদেশ ভারতের চিকেন নেক জায়গাটা গলা টিপে ধরতে চায়। আরে বাংলাদেশের চারিদিক থেকে ভারত, এটা বাংলাদেশের বুঝুক, বাংলাদেশের চারিদিক থেকে ভারত ঘিরে রেখেছে, ঠিক আছে। আর ভারতবর্ষ হচ্ছে পদাতিক সৈন্যতে সারা পৃথিবীতে দ্বিতীয় স্থানাধিকারী, সারা পৃথিবীতে স্থানাধিকারী হচ্ছে দ্বিতীয় স্থানে ভারত। ভারতে প্যারামিলিটারি ফোর্স নিয়ে, ভারতে রিজার্ভ ফোর্স নিয়ে সেই সংখ্যাটা প্রায় 26 লক্ষ। সেটা কি ভারত বাংলাদেশ জানে? বাংলাদেশ শুধু চিকেন নেকের গলা টিপে ধরবে, আর ভারতের সেনারা চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে, তাহলে বাংলাদেশ কয়টুকরো হবে? তো বন্ধুরা, আমি আগামী দিনে সেই খবর নিয়ে আসব। তোমরা বন্ধুরা দেখতে থাকো আমার এই চ্যানেল সিদ্ধার্থ সমাদ্দার ব্লগস। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।